প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে কলেজের শিডিউল অনুযায়ী হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস, এবং অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাসে আজকে আমরা কি পড়বো বা কি শিখবো সেটা হচ্ছে আমাদের স্লাইড গুলো থেকে আমরা দেখে নিব। তো চলো চলে যাচ্ছি স্লাইডে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার ক্লাস থেকে বলেছি, এবং আজকে তোমাদের আমি 102 নম্বর কোর্সে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই কোর্সের উপর ক্লাস নিব। এই কোর্সে যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন পোর্শনটা ছিল সেটা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। তো হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমরা হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনই পড়ব, আর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কোন ডিস্ট্রিবিউশন পড়ব সেটা আমরা টপিক থেকে জেনে নিব। এবং টপিক জানার আগে আমার পরিচয়টি আমি ফর্মালিটি হিসেবে দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে চলো দেখি নেই যে আমরা কি পড়তে যাচ্ছি। আজকে আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের 3 নম্বর ক্লাসের উপরে পড়তে যাচ্ছি, অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর আগে হচ্ছে 2টা ক্লাস হয়েছে, আজকে তৃতীয় ক্লাস। এবং আজকে ক্লাসে আমরা মোটামুটি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আশা করছি শেষ করে ফেলবো। এবং আজকে আমরা যে টপিকগুলো দেখবো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে সেগুলো হচ্ছে রিলেশনশিপ, লিমিটিং কেস, রিকারেন্স রিলেশন, সাম ক্যারেক্টারিস্টিক্স, এবং সবশেষে একটা অঙ্ক করব, ঠিক আছে? অর্থাৎ ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম সলভ করব। তো ক্লাসটা হয়তো ছোট হবে আজকে, তো আজকে ক্লাস এতটুকু পড়লে তোমরা যদি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সবটাই মোটামুটি তোমাদের পড়া হয়ে যাবে। তো চলো প্রথমেই চলে যাচ্ছি রিলেশনশিপে। রিলেশনশিপ বলতে আমি এখানে মূলত বোঝাতে চেয়েছি যে তোমাদের হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মেইন যে ফর্ম আমরা বা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর্মটা আমরা করেছিলাম সেই ফর্মটা কিন্তু আমরা প্রথমত দেখা গেছে যে আমরা ওভাবে ইউজ করিনি, ঠিক আছে? তো ওভাবে ইউজ করিনি, তো সেক্ষেত্রে দেখা গেছে আরেকটা ফর্ম আমরা ব্যবহার করেছি। তো সেই আরেকটা ফর্মেরই হচ্ছে যে আমাদের আমরা যে পেয়েছি সেই ফর্মটা মেইন ফর্ম থেকে সেটাই হচ্ছে আজকে আমরা সেই রিলেশনশিপে হচ্ছে দেখব। তো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে ফর্মটা ছিল সেটা ছিল হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো এই ফর্মটাকে আমরা হচ্ছে ব্যবহার না করে করেছি কি মাইনাস আর সি এক্স পি টু দি পাওয়ার আর মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স এই ফর্মটা। তো হচ্ছে এই ফর্ম মেইন ফর্মটা থেকে এই ব্যবহৃত যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, অর্থাৎ এফেক্টিভ যে ফর্মুলাটা সেটা যে আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা এই রিলেশনশিপটা দেখবো যে এই মেইন ফর্ম থেকে এই ফর্মটা আমরা কিভাবে ডিরাইভ করেছি, ঠিক আছে? তো চলো দেখে ফেলি। প্রথমেই আমরা করব কি যে এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান যে ফর্মটুকু আছে, অর্থাৎ এই যে প্রথম যে অংশটুকু সেটাকে আমরা কিভাবে ভাঙবো সেটা দেখবো। ফার্স্টে আমরা এটা একটু ভেঙে নিই। দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের আসে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল। তোমরা অবশ্যই এনসিআর এর সূত্রটা জানো, এবং এনসিআর এর সূত্রকে আমরা জানি যে এনসিআর এর সূত্র অনুযায়ী এনসিআর এর সূত্রকে ভাঙলে আমরা পাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো ওই সূত্রেরই ধারাবাহিকতা অনুসারে হচ্ছে জাস্ট এন এর জায়গায় আছে আমার এক্স প্লাস আর মাইনাস ওয়ান, আর এর জায়গায় আছে আর মাইনাস ওয়ান। তো এনসিআর এর যে সূত্রটা আমরা ভেঙে পাই সেখানে হচ্ছে এন এর জায়গায় আমরা এক্স প্লাস আর মাইনাস ওয়ান বসবো, আর হচ্ছে আর এর জায়গায় হচ্ছে আর মাইনাস ওয়ান বসে এই ফর্মটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে? তো এই ফর্মটাকে জাস্ট রিয়ারেঞ্জ করে হচ্ছে আগে পরে করে আমরা হচ্ছে একটু লিখলাম। লেখার পরে এখন আমরা এই ফ্যাক্টোরিয়াল গুলাকে ভাঙবো। এই ফ্যাক্টোরিয়াল গুলাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে আমরা কি পাই? আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে আমরা পাই এক্স প্লাস আর মাইনাস ওয়ান এক্স প্লাস আর মাইনাস টু ডট ডট এক্স প্লাস আর মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমার যা ছিল সেটাই হচ্ছে আমরা রাখলাম। এখন আমরা দেখছি যে উপরের অংশটা ভাঙার পরে আমরা দেখো এই যে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু আমরা কাটাকাটি করে দিতে পারছি। তো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা আমরা কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে দেওয়ার পরে বাকি যে ফর্মটা আমার রইলো সেটা হচ্ছে আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন দেখো
এই যে আমার লাইনটা ছিল, হ্যাঁ এই লাইনটাকে জাস্ট আমরা একটু উল্টো করে লিখব, যে x প্লাস r মাইনাস 1 x প্লাস r মাইনাস 2 এরকম করে যেতে যেতে আমরা r এ r পেয়েছিলাম। তো আমরা করব কি, এই r থেকে প্রথম দিকে যাব। তাহলে r থেকে যদি আমরা প্রথম দিকে যাই, অর্থাৎ r থেকে শুরু করে যেতে যেতে যদি আমরা x প্লাস r মাইনাস 1 এ যাই, তাহলে আমরা কি পাই দেখো, r r প্লাস 1 r প্লাস 2 ডট 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 r প্লাস x মাইনাস 2 r x প্লাস r মাইনাস 1, অথবা এটাকে যদি তোমরা r প্লাস x মাইনাস 1 ও লেখো একই কথা। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেটা করে ফেললাম। করে ফেলার পরে এখন আমরা এটাকে, এই যে উপরের লাইনটা, এটাকে জাস্ট আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স মাইনাস আর মাইনাস আর মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস টু ডট ডট মাইনাস এক্স প্লাস আর মাইনাস টু মাইনাস এক্স প্লাস আর মাইনাস ওয়ান হচ্ছে ডট 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 বাকি যে অংশ। ঠিক আছে, এখন এখানে আমরা এটা কিভাবে পেলাম, আসলে মূলত এখানে আমরা প্রত্যেকটা অংশে একটা মাইনাস এনেছি, অথবা বলতে পারো যে প্রত্যেকটা টার্ম থেকে একটা করে মাইনাস আমরা কমন নিয়েছি। মাইনাস কমন নিয়েছি বলে সেখানে আমরা পরবর্তীতে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স কিন্তু আমরা এখানে লিখতে পেরেছি। ঠিক আছে, আর হচ্ছে দেখো নিচে আমার হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল, আর যেহেতু হচ্ছে এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওই মাইনাস কমন নেওয়ারই হচ্ছে এখানে ঘটনা ঘটেছে। তো এইটাকে এখন আমরা যে ফর্মটা পেলাম, তাহলে এটাও কিন্তু আমার মোটামুটি এনসিআর এর ফর্মুলাতে পড়ে যাচ্ছে। তো এনসিআর এর ফর্মুলাতে যেহেতু আমার পড়েছে, তাহলে আমি লিখে ফেললাম মাইনাস আর সি এক্স ইনটু মাইনাস ওয়ান টু পাওয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা তো এই যে আমার প্রথম অংশ এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, এই অংশটুকুর আমরা হচ্ছে একটা মান বের করে ফেললাম, এবং এই অংশটুকুর মান আমরা পেলাম মাইনাস আর সি এক্স ইনটু মাইনাস ওয়ান টু পাওয়ার এক্স। এখন আমরা বাকি কাজ করব। দেখো এই যে এই কথাটাই আমরা বললাম যে প্রথম যে অংশটুকু ছিল এই অংশটা সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা করব কি, যে এই অংশটার হচ্ছে মানটা আমরা হচ্ছে মেইন ফর্মটাতে বসিয়ে দিব। তাহলে ফ্রম প্রবাবিলিটি মাস ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উই হ্যাভ p of x equal to r minus r c x e to the power r minus q to the power x, যেখানে x এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো আমরা অবশ্যই দেখতে পেলাম যে x প্লাস r মাইনাস 1 c r মাইনাস 1 p to the power x, এটাকে হচ্ছে আমরা হচ্ছে প্রথম অংশে মান বসানোর পরে আমরা এই যে এই অংশটুকুতে এই যে মানটা বসিয়েছি মাইনাস r c x আর p to the power r, এটা এটার মতোই আছে। আর হচ্ছে যেহেতু আমরা মান বসিয়েছি, তাহলে হচ্ছে যেহেতু মাইনাস 1 এর বিষয়টা এসছে, তাহলে মাইনাস q to the power x। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার রিলেশনশিপটা, যে মেইন ফর্মটা থেকে আমরা হচ্ছে ব্যবহার করার জন্য যে ফর্মুলাটা ওটা কিভাবে পেয়ে গেলাম সেটা হচ্ছে আমরা দেখে ফেললাম। এরপরে চলে আসো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লিমিটিং কেস। মূলত লিমিটিং কেসগুলো কি, লিমিটিং কেসগুলো হচ্ছে যে আমরা যদি কোনো শর্ত আরোপ করে হচ্ছে শর্ত আরোপ অন্য কোনো একটা ডিস্ট্রিবিউশনের উপর শর্ত আরোপ করে যদি আমি আমার ডিজায়ার ডিস্ট্রিবিউশনটা পেয়ে যাই, সেক্ষেত্রে সেই বিষয়টাকে বা সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা লিমিটিং কেস বলে থাকি। ঠিক আছে, তো চলো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার লিমিটিং কেসটা কিভাবে আমরা প্রুফ করব সেটা হচ্ছে আমরা দেখে ফেলি। দেখো উই নো দ্যাট প্রবাবিলিটি মাস ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই p of x equal to r x plus r minus 1 c r minus 1 p to the power r p to the power x, যেখানে x এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সবার ফার্স্টে আমরা কি করলাম, যে আমাদের যে প্রবাবিলিটি মাস ফাংশনটা আছে এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে সেটা হচ্ছে আমরা লিখে নিলাম। এখন এই নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মিন সেটা আমরা জানি, সেটা হচ্ছে r q by p, আর হচ্ছে এই যে আমার মিন r q by p এটাকে আমরা হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু ধরে নিলাম ল্যামডা। ঠিক আছে, তো ল্যামডা যদি আমরা ধরে নিলাম, তাহলে এই যে আমার রিলেশনটা অর্থাৎ আর কিউ বাই পি ইকুয়াল টু ল্যামডা, এখান থেকে আমরা পি এর মানটা আলাদা করে নিব বা পি এর মানটা রিঅ্যারেঞ্জ করে লিখে নিব, তাহলে আমরা পি এর মানটা কি পাচ্ছি, আর কিউ বাই ল্যামডা। এখন আমরা জানি যে যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে 1, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে পি প্লাস কিউ সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান সমান 1 মাইনাস পি। এখন এই কিউ সমান সমান যে 1 মাইনাস পি, এই পি তে যে মানটা আমার আছে সেই মানটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা করব কি, দেখো জাস্ট হচ্ছে ডান বাম করে নিব, ডান বাম করে এই যে কিউ আছে বাম পাশে, কিউ এই ডান পাশে আর কিউ প্লাস ল্যামডা আছে, এটাকে ডান বাম পাশে নিয়ে নিলাম, তাহলে আমার আসলো কিউ প্লাস আর কিউ বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কিউ কমন নিব,
যদি আমরা কিউব কমন নিই তাহলে আমরা পাই 1 প্লাস r বাই ল্যামডা, আর ডান পাশে 1 আছে সেটা তো থাকবে। আবার দেখো p সমান সমান সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো আমার p সমান সমান কি ছিল, r কিউব বাই ল্যামডা, ঠিক আছে। তো এখানে আমরা মান বসিয়ে কিছু কাটাকাটি করে হচ্ছে p এর মান আমরা পেলাম হচ্ছে r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস r। তো আমরা p এর মান পেয়ে গেলাম, q এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আসো দেখো q সমান সমান ল্যামডা বাই r প্লাস ল্যামডা। আচ্ছা এখন আমরা জানি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টেন্ডস টু পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাজ r টেন্ডস টু ইনফিনিটি এন্ড 1 বাই r টেন্ডস টু ইনফিনিটি। এই যে দেখো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনে আমরা একটা শর্ত আরোপ করব, শর্ত আরোপ করার পরে হচ্ছে সেটা আমরা একটা নতুন ডিস্ট্রিবিউশন পাবো, ঠিক আছে। তো হচ্ছে ডিজার্ভ ডিস্ট্রিবিউশন এখানে কথাটা হবে এরকম যে আমার যে বরাদ্দকৃত বা হচ্ছে আমার যে গিভেন ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশন আমি একটা শর্ত আরোপ করবো, শর্ত আরোপ করার পরে আমরা নতুন একটা ডিস্ট্রিবিউশন পাবো, অন্য কোনো নামে ডিস্ট্রিবিউশন পাবো। এটাই হচ্ছে যে যেই ডিস্ট্রিবিউশনের উপর আমি শর্ত আরোপ করছি তার লিমিটিং কেস, ঠিক আছে। দেখো আমরা এখানে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে কি লিখছি, দেখো যে উই নো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টেন্ডস টু পয়সন ডিস্ট্রিবিউশন, যদি আমরা এই দুইটা শর্ত এই শর্তটা আরোপ করি অর্থাৎ আর টেন্ডস টু ইনফিনিটি, যেটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি যে 1 বাই আর টেন্ডস টু জিরো। আমরা জানি যে 1 বাই ইনফিনিটি হচ্ছে আলটিমেটলি 1 টেন্ডস টু হচ্ছে 0, ঠিক আছে। তো r টেন্ডস টু ইনফিনিটি যে কথা 1 বাই r টেন্ডস টু 0 একই কথা, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো আমাদের কি আসে, এখন p অফ x অর্থাৎ প্রোবাবিলিটি অফ x এর আমার যে ফর্মটা ছিল সেই ফর্মে আমরা হচ্ছে জাস্ট একটু হচ্ছে রিঅ্যারেঞ্জ করে মান বসিয়ে লিখলাম। দেখো r টু দি পাওয়ার x 1 প্লাস 1 বাই r 1 প্লাস 2 বাই r 1 প্লাস x মাইনাস 1 বাই r ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল r টু দি পাওয়ার x r লিমিট টু দি পাওয়ার x ল্যামডা প্লাস r টু দি পাওয়ার r ল্যামডা প্লাস r টু দি পাওয়ার x, ঠিক আছে। এখন আমরা এখানে একটু কমন টমন নিব, যেমন এই অংশটাতে আমরা কিছু কমন নিয়েছি, কমন নেওয়ার পরে হচ্ছে হচ্ছে দেখো আমরা হচ্ছে কি পাচ্ছি যে এখানে হচ্ছে কিছু কাটাকাটি করার মতো ফর্ম আমরা পেয়ে গেছি। দেখো এই যে এই অংশটা এই অংশটা কাটাকাটি গিয়ে এই অংশটা আর হচ্ছে এই অংশটা এই অংশটা আমরা কাটাকাটি দিয়ে দিলাম। কাটাকাটি দেওয়ার পরে আমরা প্রবাবিলিটি অফ এক্স এর মানটা আমরা পেলাম 1 প্লাস 1 বাই আর 1 প্লাস x বাই 2 ডট ডট অফ 1 প্লাস x মাইনাস 1 বাই আর ডিভাইড বাই x ফ্যাক্টরিয়াল, আর ডান পাশে আমার কি থাকছে ল্যামডা টু দি পাওয়ার x 1 প্লাস ল্যামডা বাই আর টু দি পাওয়ার r 1 প্লাস ল্যামডা বাই আর টু দি পাওয়ার x। আচ্ছা এখন আমরা করব কি, যে শর্তটা আমার আছে সেই শর্তটা আমরা হচ্ছে আরোপ করে দেব। দেখো তাহলে টেকিং লিমিট অন বোথ সাইডস অ্যাজ r টেন্ডস টু ইনফিনিটি, এখন আমরা লিমিটটা বসিয়ে দিচ্ছি r টেন্ডস টু ইনফিনিটি, লিমিটটা বসিয়ে দিলে বাম পক্ষে হচ্ছে প্রোবাবিলিটি অফ x পাচ্ছি, আর ডান পাশে আমরা দেখো লিমিটিং কেসে হচ্ছে লিমিট লিমিটটা বসালে দেখো আমি ডান পাশে হচ্ছে একটু সাইড তোমাদেরকে দিয়ে দিয়েছি যে লিমিটিং ভ্যালু বসালে কি হয়, 1 প্লাস ল্যামডা বাই r টু দি পাওয়ার r কে যদি আমরা লিমিটিং কেস বসাই r টু r টেন্ডস টু ইনফিনিটি লিমিটটা বসাই তাহলে সেক্ষেত্রে সেটা সমান সমান কিন্তু আমরা হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা পাই, আর যদি 1 প্লাস ল্যামডা বাই r টু দি পাওয়ার x লিমিট r টু ইনফিনিটি বসে সেক্ষেত্রে 1 পাই। আচ্ছা তোমরা আমি একেবারে প্রথম দিকে যে ডিস্ট্রিবিউশন পড়িয়েছিলাম সম্ভবত সেটা বাইনোমিয়াল হয়তো ছিল, সেখানে একটা জায়গাতে আমি হচ্ছে এই যে এই বিষয়গুলো যে সাইনতে যে জিনিসগুলো আমরা দেখিয়েলাম দেখালাম এখানে সেটার হচ্ছে কিভাবে এসছে বা হচ্ছে এটাকে আরেকটু ইলাবোরেট করে কিভাবে লেখা যায় সেটা হচ্ছে অন্য আরেকটি ডিস্ট্রিবিউশন। একবারে প্রথম দিকে ক্লাস করতে বাইনোমিয়াল সম্ভবত ডিস্ট্রিবিউশনটা হবে বাইনোমিয়াল বা পয়সন ডিস্ট্রিবিউশন হবে, সেখানে আমি হচ্ছে এই জিনিসটা খুব ইলাবোরেট করে দেখিয়েছিলাম, তো এখানে আর দেখাচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে না ম্যাডাম আমরা একটু ইলাবোরেট করে লিখতে চাই ওখান থেকে তোমরা হচ্ছে দেখে নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমি হচ্ছে জাস্ট সাইড নোট হিসেবে দিয়ে দিলাম। তো বিষয়গুলোর মান বসানোর পরে আমরা পাচ্ছি প্রোবাবিলিটি অফ x এর মান ল্যামডা টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার ল্যামডা। এখন এই যে এটিকে পড়লাম না এটিকে যদি আমরা উপরে লিখি তাহলে হচ্ছে আমরা পাই e ইনভার্স, আমরা আনলাম টু পর x তো আছে ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল, আর x এর মান আমার সেক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এই যে প্রোবাবিলিটি মাস ফাংশনটা আমরা পেলাম এটা কোন ডিস্ট্রিবিউশন নির্দেশ করছে, অবশ্যই তোমরা এই ডিস্ট্রিবিউশনের ফর্মটা চিনতে পারছো, এটা হচ্ছে আমার পয়সন ডিস্ট্রিবিউশনের ফাংশন, ঠিক আছে। তাহলে আমরা দেখো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যখন আমরা r টেন্ডস টু ইনফিনিটি এই শর্তটা আরোপ করলাম অথবা 1 বাই r টেন্ডস টু 0 এই শর্তটা আরোপ করলাম, আরোপ করার ফলে সেটাকে ম্যাথমেটিক্যাল কিছু রিঅ্যারেঞ্জ করার পরে আমরা সেখানে পয়সন ডিস্ট্রিবিউশন ফর্মটা পেয়ে গেলাম, ঠিক আছে।
তো হচ্ছে এটাই হচ্ছে আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের লিমিটিং কেস। অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আমরা r টেন্ডস টু ইনফিনিটি এই শর্ত আরোপ করে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা আমরা পেয়ে যাই। আচ্ছা, তো লিমিটিং কেসটা এই পর্যন্তই। এবার আমরা চলে যাচ্ছি রিকারেন্স রিলেশনে। এখানে আমি তোমাদের হচ্ছে রয় স্যারের বইয়ের একটি স্ক্রিনশট হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, মহেন্দ্র কুমার রয়, আশা করি তোমাদের বই নামটা আমি বলেছি ক্লাসে, তো ওই বইটা হচ্ছে তোমাদের জন্য অনেক ভালো, চাইলে তোমরা ওই বইটা হচ্ছে অনুসরণ করতে পারো। রিকারেন্স রিলেশন, অন্যান্য কিছু ডিস্ট্রিবিউশনে আমরা রিকারেন্স রিলেশন পড়েছি, তো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা রিকারেন্স রিলেশনশিপ এখন দেখব। তো রিকারেন্স রিলেশন বড় বড় মতোই আগে ডিস্ট্রিবিউশন গুলার মতোই হবে। দেখো, প্রথমে আমরা চলে যাচ্ছি যে আমাদের যে ডিস্ট্রিবিউশন ফর্মটা সেটাতে, সেক্ষেত্রে যদি আমরা একটু ভাষা দিয়ে লিখতে চাই আমরা লিখতে পারি লেট এক্স বি নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েন্ট উইথ প্যারামিটার আর এন্ড পি, দেন ফাংশন অফ এক্স প্লাস ওয়ান আর পি, এটা সমান সমান আমরা লিখতে পারি x plus r cube divided by x plus 1 into a function of x r plus p, অর্থাৎ আমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে জাস্ট আমরা এক বাড়িয়ে দিই। ঠিক আছে, বাড়িয়ে দিয়ে আমরা যে ফর্মটা পাবো সেটা হচ্ছে আমার এই ফর্মটা। ঠিক আছে, এই যে বক্স করে রেখেছি এই ফর্মটা, যেখানে ফাংশন অফ x r p হচ্ছে প্রবাবিলিটি ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখন প্রথমেই হচ্ছে এটা প্রুফ করার ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাক্টরি যে কথাটা সেটা আমরা লিখব যে প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার আর এন পি ইজ এফ অফ এক্স আর পি ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান, এক্স প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, অর্থাৎ এনসিআর, এনসিআর এর যে ফর্মুলা সেটার মতো করে লেখা পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার এক্স, যেখানে এক্স এর মান হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা f of x plus 1 r p এটাকে আমরা পাচ্ছি হচ্ছে x plus r c r minus 1 into p to the power r q to the power x plus 1। আচ্ছা, সেক্ষেত্রে ফাংশন অফ x plus 1 r p কে যদি আমরা ফাংশন অফ x r p এই দুইটা কে হচ্ছে ভাগ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই x plus r factorial r minus 1 factorial x factorial, আর নিচে পাচ্ছি আমরা r minus 1 factorial x plus 1 factorial হচ্ছে x plus r minus 1 factorial, সাথে হচ্ছে আমরা একটা কিউ পাচ্ছি গুণাকারে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এই ফ্যাক্টোরিয়াল গুলাকে যথাসম্ভব ভেঙে কাটাকাটি করে আমরা পাবো x plus r by x plus 1 into কিউ। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এই অংশটা সমান, এখন এই অংশটা সমান হচ্ছে এই অংশটা, তাহলে এখন যদি শুধুমাত্র আমি f x plus 1 r p এইটার মান পেতে চাই তাহলে জাস্ট কোনো কোনো গুণ করে আমরা এই অংশটাকে ডান পাশে নিয়ে নেবো, অর্থাৎ এটা সমান সমান আমার আসবে যে এই ভ্যালুটা ইনটু এই যে এই ডান পাশে এই অংশটা চলে যাবে, তাহলে x plus r divided by x plus 1 q, আচ্ছা, ইনটু ফাংশন অফ এই যে নিচে যেটা আছে সেটা চলে যাবে, অর্থাৎ হচ্ছে ফাংশন অফ x হচ্ছে r p। ঠিক আছে, তাহলে এখন দেখো রিকারেন্স রিলেশনশিপ কেন ইউজফুল এটা একটু বলেছি, বলা হয়েছে এখানে যে দিস রিকারেন্স রিলেশন ইজ ইউজফুল ফর গ্রাজুয়েটিং নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টু অ্যান অবজার্ভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এখানে তোমরা একটা ইউজফুল হচ্ছে বা তুমি একটা কি বলবো একটা উপকারিত হচ্ছে এখানে দেখে ফেলছো। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল আমার রিকারেন্স রিলেশন। এখন আমরা চলে যাব এই যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করলাম এটার কিছু ক্যারেক্টারিস্টিকস। ঠিক আছে, দেখো প্রথম ক্যারেক্টারিস্টিকস কি বলেছে, ইফ আর ইকুয়াল টু 1 নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিডিউসেস টু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার পি, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি আর এর মান 1 বসানো হয় সেক্ষেত্রে আমরা যে ফর্মটা পাবো বসানোর পরে আর এর মান 1 বসানোর পরে সেক্ষেত্রে সেই ফর্মটাতে আমরা দেখব যে ওই ফর্মটা আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্ম শো করছে, যেখানে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হবে পি। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়টাতে দেখো দুই নাম্বার ক্যারেক্টারিস্টিকস যে যদি r টেন্ডস টু ইনফিনিটি q টেন্ডস টু 0 এন্ড r কিউ টেন্ডস টু ইনফিনিটি ল্যামডা হয় সেক্ষেত্রে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন টার্নস ইনটু পয়সন ডিস্ট্রিবিউশন। একটু আগে কিন্তু আমার হচ্ছে এটা এই লিমিটিং কেসটা আমরা করেছি, অর্থাৎ r টেন্ডস টু ইনফিনিটি যদি হয় আর হচ্ছে এখানে একটু বাড়া মানে হচ্ছে একটু বাড়িয়ে লেখা হয়েছে বা একটু ইলাবোরেট করে লেখা হয়েছে বা একটু এক্সপান্ড করে লেখা হয়েছে। ঠিক আছে, সেটাকে যে যদি সাথে আরো দুইটা নেসেসারি শর্ত হচ্ছে অ্যাড করা হয়েছে যেখানে যেটা হচ্ছে কিউ টেন্ডস টু 0 আর হচ্ছে আর কিউ টেন্ডস টু
ল্যামডা, প্যারামিটার ল্যামডা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ওই নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনে টার্ন করছি। তো হয়ে গেল আমার এটা। এখন দেখো তিন নম্বরে কি বলেছে, দ্য ভ্যারিয়েন্স অফ দিস ডিস্ট্রিবিউশন ইজ অলওয়েজ গ্রেটার দেন মিন। তোমরা মিন কিন্তু অলরেডি বের করেছো এবং ভ্যারিয়েন্সও তোমরা বের করেছো, এবং মিনে যদি আমরা হচ্ছে যে আমাদের যে প্যারামিটার মানগুলো আছে বা প্রবাবিলিটি মানগুলো আছে, ঠিক আছে, সেটা যে কোনো একটা অঙ্কে বা যে কোনো কিছুতে যদি আমরা মান বসাই, মিনের মান বসাই, সে মানগুলো বসানোর পরে যদি মিনের একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করি, ভ্যারিয়েন্সেরও হচ্ছে ফর্মুলাতে মান বসানোর পরে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ভ্যারিয়েন্সের মানটা সবসময় মিনের মানের থেকে বড় হচ্ছে, এবং এটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা প্রপার্টি বা একটা ক্যারেক্টারিস্টিক্স। যে আমরা সাধারণত নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখব যে ভ্যারিয়েন্সের মানটা অলওয়েজ মিনের থেকে বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স এ। 4 নম্বরে বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড অ্যান্ড লেপ্টোপার্টিক। এটা হচ্ছে তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলা হয়েছে। যে এটা যদি শেপ ক্যারেক্টারিস্টিক্স আমরা হচ্ছে মেজার করি বা হচ্ছে ক্যালকুলেট করতে যাই বা মন্তব্য করতে যাই, সেক্ষেত্রে স্কিউডনেস বের করে আমি যে মানটা পাবো সেক্ষেত্রে সেটার মন্তব্যে আমার আসবে যে এটা হচ্ছে পজিটিভ স্কিউড, ঠিক আছে? আর হচ্ছে কার্টোসিস যদি আমরা বের করি সেক্ষেত্রে সেটার কমেন্টস আমরা পাবো বা সেই ক্যারেক্টারিস্টিক্স এর কার্টোসিস আমরা দেখবো যে এটা পিকনেস হচ্ছে আমাকে ল্যাপটোকার্টিক হচ্ছে নির্দেশ করবে, ল্যাপটোকার্টিক, ঠিক আছে? তাহলে এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে পজিটিভ স্কিউ এবং হচ্ছে ল্যাপটোকার্টিক, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এরপরে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স করবো সেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টি। দেখো একটি প্রপার্টি আমার কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে আন্ডার সার্টেন কন্ডিশনস নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলোস অ্যাডিটিভ প্রপার্টি। অর্থাৎ কিছু কন্ডিশনের আন্ডারে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি ফলো করে, ঠিক আছে? অর্থাৎ আমার যদি কিছু সংখ্যক নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট আমরা নেই, সেক্ষেত্রে সেই নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট গুলা যোগ করে আমরা যে নতুন ভ্যারিয়েটটা পাবো সেই ভ্যারিয়েটটাও তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েট হবে। ধরো আমরা কয়েকটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েবল নিলাম, x1 একটা নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েবল, x2 একটা সেরকম ভ্যারিয়েবল, x3 একটা ভ্যারিয়েবল, এরকম xn n সংখ্যক হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েবল নিলাম। প্রত্যেকটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েট বা ভ্যারিয়েবল অর্থাৎ নেগেটিভ বাইনোমিয়াল ফলো করে। এখন এই নেগেটিভ হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এই ভ্যারিয়েবল গুলো আমরা যোগ করলাম, যোগ করে নতুন একটা ফর্ম পেলাম। এখন নতুন যে ফর্মটা আমরা পেলাম ওই নতুন ফর্মের ডিস্ট্রিবিউশনটাও তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনেরই ফর্ম হবে, ঠিক আছে? দেখো এখানে এই কথাটাই লিখেছে যে দ্যাট ইজ ইফ x1 x2 আপ টু xk আর k ইন্ডিপেন্ডেন্ট নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট উইথ প্যারামিটার r1 p1 আপ টু p2 আর কে পিকে, অর্থাৎ x1 এর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফলো করবে r1 p1, অর্থাৎ x1 এর জন্য r1 p1 হচ্ছে প্যারামিটার, x2 এর জন্য আর টু p2, xk এর জন্য আর কে পিকে, এভাবে, ঠিক আছে? তাহলে যদি ক্যাপিটাল এক্স আমরা হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল নেই যেটা কিনা এই যে পূর্বে যে ভ্যারিয়েবল নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েবল ছিল অর্থাৎ x1 + x2 + x3, এই ভ্যারিয়েবল গুলোর যোগ ফলে যে নতুন ভ্যারিয়েবলটা আমরা পাবো ক্যাপিটাল এক্স, সেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট হবে। আবার সেক্ষেত্রে প্যারামিটারটা হবে r = summation r, কারণ হচ্ছে এখানে আমার অনেকগুলো প্যারামিটার ছিল, x1 এর জন্য r1 ছিল, x2 এর জন্য r2 ছিল, xk এর জন্য rk ছিল, সেগুলো সব সাম আপ করে যে নতুন প্যারামিটার সেটা, ঠিক আছে? তো এই গেল আমার ক্যারেক্টারিস্টিক্স এর অ্যাডিটিভ প্রপার্টিটা। তো এখন আমরা একটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেব। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা নেওয়া হয়েছে তোমাদের হচ্ছে রয় স্যারের বই থেকে, এবং তোমরা চাইলে রয় স্যারের বই থেকে হচ্ছে এই প্রবলেমটা দেখতে পারো। তো হচ্ছে ওই প্রবলেমটা আমি তুলে এনেছি তোমাদেরকে একটু বোঝানোর জন্য। দেখো এই বইয়ের এই অঙ্কটা তোমরা দেখলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ম্যাথ তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, এ পেয়ার অফ আনবায়াস ডাইস ইজ থ্রোন সিমালটেনিয়াসলি where the probability of getting exactly twice 7 in 2 in 8 throws, ঠিক আছে? এখানে আমার একটা ডাইসের কথা বলা হয়েছে, আনবায়াস ডাইসের কথা বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একটা ছক্কা, ঠিক আছে, যেটাতে হচ্ছে 8 বার থ্রু করা হয়েছে,
এবং এই 8 বার ছুতে হচ্ছে তোমার দেখো কি বলা হয়েছে যে when the probability of getting exactly twice 7 is 8 true. আচ্ছা এখানে 8 বার ছুতে দুবার 7 পাওয়া গেছে ঠিক আছে তাহলে দেখো যে the probability of getting 7 in the true of two dice experiment তাহলে আমি আবারো বলছি যে এখানে হচ্ছে যে তোমার একটা ছক্কা হচ্ছে তোমার হচ্ছে নিক্ষেপ করা হয়েছে 8 বার এই 8 বার নিক্ষেপের মধ্যে দেখা গেছে যে 7 এটা পাওয়া গেছে হচ্ছে দুবার মানে দুই টু টাইমস থ্রুতে দেখা গেছে ছক্কা পাওয়া গেছে হচ্ছে মানে সরি ছক্কা না 7 twice 7 in 8 throws twice 7 আচ্ছা তাহলে হচ্ছে the probability of getting 7 in a throw of two dice ও আচ্ছা সরি এখানে টু ডাইস এক্সপেরিমেন্ট এখানে হচ্ছে একটা ডাইস না এখানে টু ডাইস এক্সপেরিমেন্ট করা হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখো প্রবাবিলিটি আমার কি আসবে প্রবাবিলিটি আমার আসবে হচ্ছে 6 বাই 36 অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা সেটা পাচ্ছি 1 বাই 6 আচ্ছা তো আমরা এখন প্রবাবিলিটি কিউ এর মানটা আমরা পেতে পারি কিভাবে যে 1 মাইনাস পি অর্থাৎ 1 মাইনাস 1 বাই 6 যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে আমার 5 বাই 6 এখন র্যান্ডম ভেরিয়েবলটা র্যান্ডম ভেরিয়েবল আমরা এক্স ধরে নিব যেটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে আর এখানে প্যারামিটারের মান হবে আর এর মান হবে 2 আর এক্স এর মান হবে হচ্ছে n মাইনাস r এক্স এর সূত্র অনুযায়ী অর্থাৎ n মাইনাস r তাহলে হচ্ছে 8 মাইনাস r সেক্ষেত্রে 8 মাইনাস 2 অর্থাৎ 6 আর প্রবাবিলিটির মান হবে হচ্ছে 1 বাই 6 যদিও আমার টু ডাইস এক্সপেরিমেন্ট কিন্তু এক একটা ডাইসের ক্ষেত্রে আমার হচ্ছে এক একটা হচ্ছে পিট পাওয়ার জন্য প্রবাবিলিটি কিন্তু আমার ওই 1 বাই 6 এটা কিন্তু একই থাকবে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আচ্ছা যেখানে হচ্ছে যেখানে ওয়ার n ইকুয়াল টু x প্লাস r ইজ দা টোটাল নাম্বার অফ ট্রায়ালস রিকোয়ার্ড টু গেট r সাকসেস ঠিক আছে এখানে হচ্ছে n টাকে ডিফাইন করে দেওয়া হয়েছে যেটা কিনা x প্লাস r নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে n ইকুয়াল টু r প্লাস x প্লাস r এখান থেকে কিন্তু আমি হচ্ছে x ইকুয়াল টু n মাইনাস r লিখতে পারছি ঠিক আছে তাহলে দেখো অর্থাৎ সেক্ষেত্রে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমার কি হবে নেগেটিভ বাইনোমিয়াল যে ফর্ম আছে সেখানে আমরা বসিয়ে দিব বসিয়ে দিলে আমরা হচ্ছে আমার যে সূত্রটা আছে যে n c r পি টু পাওয়ার x কিউ টু পাওয়ার হচ্ছে n মাইনাস r সেই সূত্রে আমরা জাস্ট মান বসিয়ে দেব দেখো এখানে প্রত্যেকটা মান আমার বসিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা মান আমার এখানে হচ্ছে জানা আছে সেক্ষেত্রে দেখো কি কি মান আছে আমার r এর মান আছে 2 p এর মান আছে 1 বাই 6 q এর মান হচ্ছে 5 বাই 6 x এর মান হচ্ছে 6 p এর মান হচ্ছে 1 বাই 6 তো সবগুলো মান আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে এই যে এন সি আর এর সূত্রে হচ্ছে আমরা যদি এখানে হচ্ছে মান বসালাম তো মান বসানোর পরে দেখো এই অংশটার মান পাচ্ছি আমরা 7 বাই 6 আর এই অংশটাতে হচ্ছে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভেঙে রিঅ্যারেঞ্জ করে আমরা এটা পেলাম 5 বাই 6 টু দি পাওয়ার 6 ঠিক আছে এখন যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তো এই অংশটা গুণ করার পর আমরা মান পাবো হচ্ছে 0.0651 ঠিক আছে তো এই গেল হচ্ছে আমার আজকে প্রবলেমটা তো আজকে তোমাদের এই পর্যন্তই ছিল এবং এর মধ্য দিয়ে তোমাদের নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে শেষ হলো তো তোমাদের সিলেবাসে সম্ভবত আর একটা ডিস্ট্রিবিউশন হয়তো আছে সেই ডিস্ট্রিবিউশনটা আমরা হয়তো আগামী ক্লাসগুলোতে শেষ করে ফেলতে পারবো এরপরে হচ্ছে শেষ করার পর আমি চেষ্টা করব তোমাদের কিছু রিভিউ সেক্ষেত্রে আমার হচ্ছে যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন পোর্শনটা সেক্ষেত্রে সেটা আমার শেষ হয়ে যাবে আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন শেষ হওয়ার ক্ষেত্রে যে প্রথম দিকে তোমাদের যে জুম ক্লাসগুলো হয়েছিল সেগুলোর আমি হচ্ছে রিক্যাপ করব সেক্ষেত্রে তোমাদের রেকর্ডিংগুলো সেগুলো রেকর্ডিং হয়তো তোমাদের হচ্ছে দেওয়া হয়নি দেওয়া সম্ভব হয়নি যেগুলো জুম ছিল ওগুলো রেকর্ড করা হয়নি তো সেক্ষেত্রে রিক্যাপ হিসেবে আমি তোমাদের রিভিশন ক্লাসে চলে যাব অর্থাৎ প্রথম থেকে আমার যে ডিস্ট্রিবিউশনগুলো ছিল সেই ডিস্ট্রিবিউশনগুলো আমরা পুনরায় আলাপ করব বা পুনরায় শিখবো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে একটু চর্চা হয়ে যাবে বা তোমরা যদি আলসেমি করে হচ্ছে প্রথম ক্লাসগুলো সেভাবে হচ্ছে নজর না দিয়েও থাকো এখন তোমাদের ক্ষেত্রে সেই প্রবলেমটা থাকবে না সেক্ষেত্রে তোমরা সেগুলো হচ্ছে আবার চর্চা করতে পারবে তো হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এ ছিল এই পর্যন্তই আর হচ্ছে
তোমাদেরকে একটা কথা যেটা বলতে চাচ্ছি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ম্যাথ বলো বা হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল অংশগুলো বলো, প্রুফ বলো, সেগুলো হচ্ছে অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবং তোমাদের প্রতি আমার হচ্ছে পরামর্শ থাকবে যে তোমরা এই ডিস্ট্রিবিউশন গুলা আলাদা আলাদা এক একটা আলাদা আলাদা করে এক একটা হচ্ছে নোট করে ফেলতে পারো। বা হয়তো আমি তোমাদেরকে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে হয়তো একটা ম্যাথ করিয়েছি, তোমরা আরো কয়েকটা বই দেখে যেমন নূর ইসলাম স্যারের বইটাও তোমরা দেখতে পারো। নূর ইসলাম স্যারের বইটাও হচ্ছে সেক্ষেত্রে যথেষ্ট উপকারী। তারপরে হচ্ছে যদি রয় স্যারের বইতে আরো কোনো হচ্ছে তোমরা বই পেয়ে হচ্ছে কোনো অঙ্ক পেয়ে থাকো, তারপরে তোমাদের সিদ্দিকুর রহমান স্যারের বই আছে, সিদ্দিকুর রহমান স্যারের বইতেও যদি কোনো অঙ্ক পেয়ে থাকো বা হচ্ছে তোমরা হচ্ছে ইলাবোরেশন গুলা ক্যালকুলেশন গুলো আরেকটু ইজি হচ্ছে তোমরা পেয়ে থাকো, বা তোমাদের মতো করে নোট গুলো তোমাদের মতো করে হচ্ছে, কারণ হচ্ছে আমরা তো আমাদের মতো করে পড়াবো, আমাদের মতো করে বোঝাবো। নিজেদের স্টুডেন্টদের কিন্তু নিজের মতো করে হচ্ছে বোঝার বা লেখার, একটা স্টুডেন্টের হয়তো একটা লাইন স্কিপ করে হচ্ছে পরবর্তী লাইনে গেলে কোনো সমস্যা নাই যে না এই লাইনটা আমার প্রয়োজন নেই। আবার অনেকের হয়তো আছে যে না আমি এই লাইনটা স্কিপ করব না, স্কিপ না করে আমি আরেকটু ডিটেইল করে লিখতে চাচ্ছি। সেক্ষেত্রে তোমরা সেভাবে করে তোমাদের নোটগুলো করে ফেলতে পারো। তাহলে যদি তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয় বা হচ্ছে সেক্ষেত্রে বা যখন পরীক্ষা চলে আসবে সামনে, তখন পরীক্ষার আগে সেই নোটগুলো বের করে পড়তে তোমাদের অনেক আরাম হবে, অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো হচ্ছে আজকে এই পর্যন্তই। করোনার মধ্যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যতটা সম্ভব বাইরে যাবে না। হচ্ছে বাইরে গেলেও অবশ্যই মাস্ক ইউজ করবে এবং মাস্কটা প্রপারলি ইউজ করবে, যখন তখন মাস্ক খুলে ফেলা যাবে না। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।